তোমরা হয়তো ভাবছো আমি খেপে টেপে গেছি নাকি, যে বিকেলবেলা ও শোকেস টোকেস সব খুলে কি করছে। তো তোমাদেরকে চলো বলছি কি হয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে আমি ব্লগটি বিকেল থেকে শুরু করছি। রাহুল দেয়া ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন আমরা যাচ্ছি মাসির বাড়ি। তো মাসির চোখ অপারেশন করেছে, অনেকদিন আগেই যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়ে ওঠেনি, একাজ ওকাজ সে কাজ করে যাওয়া হয়নি। তো আজকে আমরা যাচ্ছি মাসিকে দেখতে, প্রায় সন্ধে নামবো নামবো হয়ে গেছে। এখন আমরা হাঁটছি, এখন হেঁটে যেতে হবে আমাদেরকে 2 কিলোমিটার, তারপর টোটো বা কিছু পাবো, তারপর টোটো করে যেতে হবে। তো আমি এমন একটা গ্রামে বাস করি দেখো, যেখানে গাড়ির কোনো ব্যবস্থা নেই, কিছু নেই, এখানে ইন্টারনেটের খুবই সমস্যা হয়। এই পরিবেশ থেকে আমি ভিডিও করছি। সামনে গ্রামটা দেখছো, ওই গ্রামটায় আমরা যাব 2 কিলোমিটার হেঁটে, তারপরে টোটো পাবো। তো এখন আমরা হেঁটে যাচ্ছি, এই যে ও যাচ্ছে বাবুকে কোলে নিয়ে যাচ্ছে। তো এমন একটা গ্রামে আমি বাস করি দেখো, কোনো গাড়ির সুবিধা নেই, মানে ইন্টারনেট মানে চলেই না এখানে। তো এই রকম গ্রাম থেকে আমি, এই রকম গ্রামে বাস করে আমি ভিডিও করছি, কত কষ্ট করে ভিডিও বানায় দেখো। এই যে ওই সামনে গ্রামটায় টোটো ধরবো, আর এই যে এইদিকে এইদিকে আমার গ্রাম, মাঠের মধ্যে বাস করছি। আর এই যে ধান ক্ষেত, আর ধান ক্ষেত চারিদিকে শুধু ধান ক্ষেত। মাসিদের বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। পাশে রেল লাইন, এই যে ট্রেন যাচ্ছে এখন। এই রাস্তাটায় দুমকা যাওয়া হয়, দুমকা একটাই লাইন আছে, দুমকা যাওয়ার রাস্তা। তো হাঁটতেই থাকছি হাঁটতেই থাকছি, কখন যে পৌঁছাবো, সন্ধে হয়েই যাবে, টোটো পাবো নাকি তা জানি না। সন্ধে গড়িয়ে রাত্রি হয়ে গেল, এখনো মাসির বাড়ি পৌঁছাতে পারিনি আমরা, এখানেও খুব জ্যাম আছে। মালগাড়িটা এমন সময় চলে আসছে, এত বড় মালগাড়ি যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, আস্তে 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 যাচ্ছে, বেরোতেই চাইছে না। এখানে কিছু ফল মিষ্টি নিয়ে নিয়েছি, কারণ মাসিকে দেখতে যাচ্ছি তাই ফল মিষ্টি নিলাম। আর দেখতে কাউকে দেখতে গেলে ফল মিষ্টি না নিয়ে গেলে কেমন একটা লাগে বলো তো, খারাপ লাগে, মনে হয় যে বেড়াতে এসেছি, যেন কাউকে দেখতে আসিনি বা কিছু, এরকম মনে লাগে, মনে হয়। তো নিয়ে নিলাম কিছু ফল মিষ্টি। মাসির নাতি, এই যে মাসি বসে আছে, মাসি এখন সুস্থ আছে, অনেকদিন পর এলাম তো আমরা, আরও আগে আসা উচিত ছিল, দেরি হয়ে গেল, বাড়িতে অসুবিধার জন্য আসতে পারিনি, বাড়িতে মায়েরও তো শরীর খারাপ তো আসতে পারিনি। এখানে ওকে দেখো, রুগীকে দেখতে এসেছে, রুগী দেখা বাদ দিয়ে কেমন আছে না আছে জিজ্ঞাসা না করে খেতে বসে গেছে, মুড়ি খেতে লাগলো। আমরা এসেছি, যা খুবই খুশি, খুশিতে খুশিতে হাসছে, আটা সানছে দেখো কেমন। আলু পোস্ত, আলু ভাজা হচ্ছে, আর এদিকে পোস্ত বাটা হচ্ছে। এখন এখানে টমেটো পেস্ট করা আছে, আলু পোস্ততে দেওয়া হবে। আলু পোস্ত রেডি, আর এদিকে ডিমের কারি হবে, তাই ডিম সিদ্ধ করতে দেওয়া হচ্ছে এখন। ডিমগুলো দেখো কি সুন্দর লাল লাল, তো দেখে জিভে জল আসছে, মনে হচ্ছে এক্ষুনি যেন টপার টপ খেয়ে নিই। আমি আর এখানে থাকবো না, তো আমার খুবই লোভ হচ্ছে ডিমে, আমার খুবই লোভ, তো মনে হচ্ছে যে এখনই খেয়ে নেবো। তো চলো তোমাদেরকে মাছ দেখাই। ডিমটাকে লাল লাল করে ভেজে নিচ্ছে, এই দেখো কত মাছ, কত সুন্দর লাগছে। আর কালো মাছটার চোখগুলো মনে হচ্ছে যেন সানগ্লাস পরেছে, গোল 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 চোখ দাও। কালো মাছটা ময়লা পরিষ্কার করে, নোংরাগুলো খেয়ে। মাছ দেখতে দেখতে কখন যে রান্না হয়ে গেল আমি বুঝতেই পারিনি। তো ওরা এখন নেই, ওরা বাইরে গেছে একটু, ওরা আসুক তারপর একসঙ্গে খাওয়া দাওয়া করবো। ডিমের কারি রেডি, আজকের মেনু হলো গরম গরম ভাত, বেগুন ভাজা, আর আলু পোস্ত, আর ডিমের কারি। ছেলেকে ভাত খাইয়ে দিয়েছে, ঠাম্মির সঙ্গে গল্প করছে, এবার আমরা ভাত খেয়ে নেব। এখানে ভাত বাড়া হচ্ছে আমাদের, পেঁপে ভাজা, মোচার ঘণ্ট, আর বেগুন ভাজা, আর এখন হলো ডিমের কারি, আর একটা কি যে আলু পোস্ত। ওরা চলে এসছে, এবার খেতে বসবো। আর ওকে দেখো, আসা মাত্র একদম টেবিলে বসে পড়লো খাওয়ার জন্য, শুধু খাই খাই আর খাই খাই। আর এদিকে ছেলেকে দেখো, দিদার সঙ্গে গল্প করতে ব্যস্ত, খুব গল্প করছে, আর এদিকে ওরা খাচ্ছে। এখন বাজে রাত্রি 11টা, আমরা এবার ডিনার করব। তো ভিডিওটা বড় করব না, ভিডিওটা এখানে শেষ করছি। ভাত খাও বলো, রাত্রি 11টা পয়েন্ট। তোমরা সবাই ভালো থেকো, আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, গুড নাইট।